এখানে আমি করলাকে পিস করে সিদ্ধ করে নিয়েছি অল্প লবণ দিয়ে, এটার ভর্তা করার জন্য এটা ওগুলোকে ম্যাশ করব। ভর্তা করে নিয়েছি, দুটা কাঁচামরিচ আমি কাঁকরোলের সাথে সাথেই সিদ্ধ করেছিলাম, এগুলো একটু কচলিয়ে নিব। এতে দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ, অল্প লবণ, লবণ কিন্তু সিদ্ধ করার সময় দিয়েছি আর একটু দিলাম, তারপর অল্প ধনে পাতা আর সরিষার তেল। এগুলো মেখে যদি 15 মিনিটসের জন্য যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু ভর্তাটা আরো টেস্ট হবে। তো আমি এখন রাখছি না, আমি এটা মেখে ফেলবো। তৈরি হয়ে গেল কাঁকরোলের ভর্তা।